হ্যালো এভরিওয়ান, তো আবার চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। ফার্স্টে আমি গিয়েছিলাম মিষ্টি কিনতে, তো মিষ্টির দোকানে ভিড়টা তোমরা দেখতেই পেলে। তারপর এলো আমার বড় মামু, মামু এসে ফার্স্টে হন্ডাটা নিয়ে নিল, আর এখানে রয়েছে দাদা আর আমার দু ভাই। আর সেদিন ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি আর ফল। তো এখানে মামাকে মা ফোঁটা দিয়ে দিচ্ছে, আশীর্বাদ করে দিচ্ছে, এমনকি মিষ্টি খাইয়েও দিয়েছে। তারপর ভাইফোঁটা মানে গিফট তো থাকবেই না, তো মামার হাতে মা গিফটটা দিয়ে দিল, এমনকি মাকেও গিফট কিন্তু দিয়েছে মামা। তো এবার আমি হসে পড়লাম আমার ভাইকে হোঁটা দেওয়ার জন্য, আমার ভাইকে হোঁটা দিলাম। আর আমাদের বাঙালিদের বাড়িতে ভাইফোঁটা মানে মালা ঘুমসি তো দেওয়াই হবে, তাই না? তো ভাইকে আশীর্বাদ আশীর্বাদ করে ওকে একটা মিষ্টিও খাইয়ে দিলাম। তারপর আমি প্রণাম নিয়ে নিলাম, তারপর আমি গেলাম দাদার কাছে, দাদাকেও হোঁটা দিয়ে দিলাম, তারপর দিলাম তোজুকে। এদের তিনজনকে আমার দেওয়ার কমপ্লিট। তারপরই এলো আমার ছোটো মামু, ছোটো মামুকেও মা হোঁটা দিয়ে দিচ্ছে। তো তারপর সেদিন এসেছিল মাসি, তো মাসিও কিন্তু এখানে একদম ফোঁটাটা দিয়ে দিয়েছিল। তারপর বড়োদের সবার কমপ্লিটের পর এলো আমার স্ট্রবেরি, স্ট্রবেরি এসে এবার দুই দাদাকে হোঁটা দিয়ে দিল, এমনকি দুই দাদাও তাকে আশীর্বাদ করে দিল। এখানে আমার মামি সাংবাদ আছে, দুজন এখানে দেখছেন, এরা হচ্ছে দর্শক, আর একজন দরজাতে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এবার স্ট্রবেরির পরে গেল তুতুন, তুতুন গিয়ে ভাই তোজো তাতাই সবাইকে আশীর্বাদ করে দিল। তারপর যাবে দুলু, দেন আমি। ফার্স্টে তো আমি ভাইদেরকে দিয়ে দিয়েছিলাম, তো এখন শুধু দিয়ে দিলাম আতাইকে। ও তারপর আমাকে প্রণাম করতে এসেছিল, আছে না না বাবা কোনো দরকার নেই। তো তারপর আজকে যে হচ্ছে শো স্টপার, উনি হলেন আমার বাপি, কারণ বাপির বার্থডে বলে কথা। তো এখানে আমার দিদা হচ্ছে যে বাপিকে ফোঁটা দিচ্ছে, আর আমার বাপি খুব একটা মন দেখে যেটা ভাবছিল মনে হচ্ছে, জানি না। এবার দিদা বাপিকে আশীর্বাদ করছে, আর আমরা সবাই এই দিনটার জন্য ওয়েট করে থাকি কবে আমার বাপির বার্থডেটা আসবে। তো ফাইনালি সেই দিনটা কিন্তু চলেই এসছে। তো এবার এখানে আমার দিদা বাপিকে পায়েস খাইয়ে দিল। তো শুধু কি দিদা খাওয়ালে হবে বলো, আমিও তো খাওয়াবো তা আয়না, কারণ আমিও তো বাপির মা। তো সেই জন্য আমিও বাপিকে জোর করে একটা ছবি তুলে নিলাম, তারপর পায়েসটা খাইয়ে দিলাম। তো শুধু আমি খাওয়ালেও হবে না, আছে আমার মা, আমার মাও কিন্তু একটা মিষ্টি খাইয়ে দিল। তারপর আমার ভাইকে জোর করে বসিয়ে বলল তুইও খাইয়ে দে। তারপর এলো আমার বড় মামি, ছোটো মামি, সবাই মিলে বাপিকে কিছু না কিছু একটা খাইয়ে দিয়েছে, আর বাপির আনন্দটা তো তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। তারপর ইনি হচ্ছেন আমার এক মামি, ইনিও এসেন বাপিকে খাইয়ে দিচ্ছে। এটা হলো বাপির বড় শালি মানে মাসি, মাসি আবার বাপিকে খাওয়াচ্ছে দই। এই হলো আমাদের মজার। তো তারপর আমি ওসব কমপ্লিট করে এলাম কেক নিতে, কেকটা এসেছিলাম আমি আর ভাই। তো তারপর বাপি তো এটা কিছুতেই করবে না, জোর করে পড়ালাম। তারপর ছাদে গিয়ে কেক কাট হলো। তো দেখতে পাচ্ছ সবার আনন্দটা একবার দেখো শুধু। আর হ্যাঁ, আমার দাদা কি বলেছে জান, একটু পরে তোমরা শুনতে পাবে। এই দেখো এটা হলো আমার আমার বড়দা, সেও কিন্তু এসেছিলো, বাট আমি দাদাকে যখন হোঁটা দিই আমার সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এবার এখানে বাপিকে সবাই একটু একটু করে কেকটা খাইয়ে দিল। তো তারপর এটা হলো আমাদের মাটন কাকু, একদমই না, মাটন কাকু মানে কাকু রান্না করেছে, আর এটা হলো বাপির লাঞ্চ থালি। তোমরা তো শর্টসে দেখিয়ে নিয়েছো যে বাপির লাঞ্চ থালিতে কী কী ছিল। তো বাপির একবার হাসিটা দেখো, বাপি শুধু একটাই কথা বলছে যে আমি খাবোটা ই করে এত খাওয়ার। তো এখানে সবাই মিলে খাচ্ছে, দেখতেই পাচ্ছো। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, আবার আসবো নিউ একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমরা কী কী করলে ভাইফোঁটার দিন প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।